পার্টটা বুঝতে খুব ক্লিয়ার হবে, সুবিধা হবে, পরিষ্কার হবে। চলো সে দ্য নাম্বারস 41 42 43 44 45 46 47 48 49 50। গুড, পরবর্তী অংশে যাই। সে এন্ড কাউন্ট দ্য নাম্বারস, এগুলো গণো, কাউন্ট করো, বলো এবং এগুলো লিখো। এখানে কত হবে? কাউন্ট এন্ড রাইট দ্য নাম্বার, বলো, গণনা করো এবং এই রাইট নাম্বারগুলো লেখো। ঠিক আছে, তোমাদের হচ্ছে, এই তো তোমাদের মিলে যাচ্ছে। 45 50, গুড, এই তো পারছো তোমরা। ডু অ্যাক্টিভিটি এ ফ্রম ইওর টেক্সটবুক, তোমার টেক্সটবুক থেকে এই অংশটা করো। লিসন এন্ড ক্লিক দ্য কারেক্ট নাম্বার, শোনো এবং বলো, তোমরা ট্রাই করে এইভাবে। হ্যাঁ, পরবর্তী অংশে যাচ্ছি আমরা। রাইট দ্য নাম্বার বিফোর ইচ অফ দ্য নাম্বারস, হ্যাঁ এই নাম্বারগুলো প্রত্যেকটা নাম্বারের আগের নাম্বারটা লিখো। এখানে প্রথমে কী হবে এগুলো লিখো, আমরা আগে দেখেছি এটা কী হবে বলো তো। 41 41, তারপর 42, তারপর এভাবে চেষ্টা করো প্রত্যেকটা। গুড, ক্লিক দ্য নাম্বারস ইন কারেক্ট অর্ডার, হ্যাঁ প্রথমে কী হবে 41, তারপর 41 42, তারপর 43 44, তারপর গুড 45, তারপর 46, তারপর 47 48, তারপর 49, তারপর 50, গুড, এটা পারছো তোমরা। সে এন্ড ক্লিক দ্য মিসিং নাম্বার, বলো এবং মিসিং নাম্বারটা, বাদ পড়া নাম্বারটা লিখো, বলো 49 পরে, 42 43 পরে, 44 45 পরে, 46 47 পরে, 48 49 পরে, 50, গুড, তোমরা পারছো, সবাই পারছো। ক্লিক দ্য নাম্বারস ইন, হ্যাঁ পরবর্তী অংশে যাচ্ছি আমরা এখন। এগুলো পারবে তোমরা, তোমরা খুব স্মার্ট, পারো, না পেলে অসুবিধা নেই, বারবার দেখো, বারবার পড়ো, পারবে আশা করি। লুক এন্ড সে ইউ ভি ডব্লিউ, গুড, এরপর কি হবে? লুক এন্ড সে ট্রেস ইন দ্য এয়ার, হ্যাঁ তোমরা দেখো, বলো এবং হাত দিয়ে আঁকাও, দেখো ইউটা কিভাবে আঁকতে হয় দেখেছো, এটা আমরা দেখেছিলাম একটু আগে। তারপর ভিটা কিভাবে লিখতে হয় এই দেখেছো, খুব সুন্দর না, ডব্লিউটা এইভাবে, গুড গুড, এইটা পারছো তোমরা, এবার চেষ্টা করো। হ্যাঁ এইভাবে লিখো, এটার সঙ্গে একটা মিলিয়ে লিখো। ডু অ্যাক্টিভিটি এ ফ্রম ইওর টেক্সটবুক, গুড, এটা করো নিজেরা। পরবর্তী অংশে যাই। ট্রেস এন্ড রাইট, হ্যাঁ হাত দিয়ে আঁকাও এবং লেখো, ইউটা কিভাবে লিখতে হয় দেখো, গুড, এভাবে লিখছো দেখছো, ভালোভাবে লক্ষ্য করো। তারপর একটা লেখলাম, তারপর আরেকটার সঙ্গে কীভাবে মিলিয়ে লিখতে হয় দেখো, একটু বেরিয়ে গিয়েছিলো সেটা নিয়ে আরেকটা লেটার সঙ্গে মিলিয়ে লেখানো হয়েছে, এভাবে ভিটা কীভাবে লিখতে হয় দেখেছো, এইভাবে লিখতে হয়, এবার বারবার চেষ্টা করো, হাতে লেখা সুন্দর হয়ে যাবে, ঠা না লিখতে পারবে, বাঁকাভাবে লিখতে পারবে, খুব সুন্দর হবে, তাড়াতাড়ি লেখা যায় এইভাবে, খুব তাড়াতাড়ি লেখা যায়, সুন্দরভাবে লেখা যায়, এই জন্য বারবার প্র্যাকটিস করতে হবে। এখন তোমরা ছোটো আছি, আমরা ছোটো আছি এখন, তারপর যখন বারবার লিখবো তখন অভ্যাস হয়ে যাবে, বড় হয়ে গেলে আর অসুবিধা হবে না। ডু অ্যাক্টিভিটি বি ফ্রম ইওর টেক্সটবুক, গুড, এটা নিজের টেক্সটবুক থেকে করো। তারপর এটা কি? লুক এন্ড সে, হ্যাঁ আমব্রেলা, আমব্রেলা, তারপর ওয়াজ, তারপর উইন্ডো, হ্যাঁ উইন্ডো, গুড, এই তো। এরপর ফ্রেজ, হ্যাঁ এভাবে আঁকাও, উপর দিয়ে আঁকাও, গুড, এই তো হচ্ছে, কীভাবে আঁকানো হচ্ছে একটু লক্ষ্য করো, খুব স্পষ্টভাবে লক্ষ্য করো, তখন দেখবে তোমার ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা। দেখো কীভাবে যাচ্ছে, কীভাবে যাচ্ছে, হ্যাঁ তারপর খাতায় তোমরা আঁকো, গুড, তারপর এটা দেখি একটু, তারপরটা দেখি আমরা একটু, গুড, এইভাবে চেষ্টা করো। একবার তোমাদের আইডিয়াটা ক্লিয়ার হয়ে গেলে বুঝছো, তারপর দেখবে যে তোমার নিজেরাই অনেক তাড়াতাড়ি লিখতে পারছো। হ্যাঁ গুড, এভাবে চেষ্টা করি আমরা। ট্রেস এন্ড রাইট, হ্যাঁ এখন হাত দিয়ে আঁকাও এবং লেখো, কাট পেন্সিল দিয়ে এইভাবে খাতায় লিখো, প্রত্যেকটা শব্দ এক একটা পেজে লিখবে, একটা পুরো পেজ লিখবে প্রত্যেকটা শব্দ। হ্যাঁ এই যে লেখা হচ্ছে, তারপর একটা দেখি আমরা, গুড, এই তো খুব সুন্দর হচ্ছে, এরপর একটা কি, এই তো সুন্দর দেখেছ কীভাবে একটা লেটার আরেকটা লেটার সঙ্গে যুক্ত হচ্ছে, হ্যাঁ কত সুন্দর না, বিউটিফুল। হ্যাঁ তারপরটা দেখি তো, দেখো তো কী সুন্দর যাচ্ছে, ডব্লিউ তারপর কী হলো, আই এর সঙ্গে মিলল, তারপর এনটা ডি এর সঙ্গে কীভাবে মিলছে, তারপর এর সঙ্গে কীভাবে যুক্ত হচ্ছে, তারপর
ডি হয়ে যাচ্ছে কিভাবে দেখো তো, ডাব্লিউটা কিভাবে হয়ে যাচ্ছে, গুড, হ্যাঁ গুড, এই তো হয়ে যাচ্ছে। নিজের এখন ট্রাই করো, ডু অ্যাক্টিভিটি সি ফ্রম ইওর টেক্সটবুক। ছোট্ট বন্ধুরা এভাবে চেষ্টা করো প্রত্যেকটা শব্দ লেখার চেষ্টা করো, লেটার্স লেখার চেষ্টা করো এবং ফর্মটা লেখো, তারপর বাক্য তৈরি করো এবং ইংরেজি বাক্যের বাংলা অর্থও লেখার চেষ্টা করো। ছোট্ট বন্ধুরা আজকে এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, যে জিনিসটা বুঝো না সেটা ক্লাসে শিক্ষকের সঙ্গে অবশ্যই আলোচনা করবো আমরা, ঠিক আছে? আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।